কত নাম্বার বেশ খাতে নাম্বার কাগজ নিয়ে এসছো? না না কাগজ তো সেই ফটোটা তোমার কাছে দিয়ে গেলাম এর আগের দিন। যখনই আসবা কাগজ নিয়ে আসবা, না নিয়ে আসলে এখন কাগজ খুঁজে কোথায় পাবো বলা তিনি। আমি জানলাম তোমার কাছে ওই ও কাগজ তো নেই, অত তো আমার রাখার দায়িত্ব নয়। সেদিন গিয়েছিলাম না ফটো শুদ্ধ ফটোর কাগজটা শুদ্ধ চলে এলো। আসো তুমি যখনই আসবা, তুমি তোমার যা থাকবে সেগুলো সাথে করে নিয়ে আসবা, নাহলে এখন এই খুঁজে পাবো না। হ্যাঁ পেয়েছি, যাই হোক তবু তবুও পেলাম, নাহলে খুঁজে পাবো না, অসুবিধা। হ্যাঁ সাথে করে নিয়ে আসবা। বলো কি অবস্থা, কেমন আছো বলো? অবস্থা এখন ভালোই আছে। আচ্ছা ওষুধ ফুটে গেছে, ওষুধ কোন কোন দিক থেকে ভালো আছো? সব দিক দিয়েই ভালো আছে। আচ্ছা তোমার ওই যে পাঁজরে ব্যথা হচ্ছিল, মানে পাঁজরের মধ্যে গ্যাস ঢুকে কোমরে খুব ব্যথা হচ্ছিল, চলাফেরা করতে পারছিলে না, কাজ টাজ করতে পারছিলে না, সেই সেই অবস্থাটা কেমন? সে অবস্থাটা ভালো, সে অবস্থা বলো না তোমার ওই যে স্যাঁকটা কেটে তারপরে সত্যি আমার ফোন ভালো হয়ে গেল। আর নেই তো সেটা? না একদম শেষ শেষ। গ্যাসের অবস্থাটা কেমন কি রয়েছে? গ্যাস ওই যে গ্যাস হইলে হয় তোমার ওই যে ওই টাইম লাই ওই টাইমটাই বেশি গ্যাস হয়, সন্ধ্যের থেকে দিক দিয়ে নয় বেশি গ্যাসটা সন্ধ্যার দিকে। ওই টাইমে আবার কাজ গান ঠিক মতন থাকে না। সন্ধ্যা মানে কোন সময় বলো তো? ওই বৈকালে থেকে। বিকাল কটা থেকে? চারটে থেকে। বিকাল চারটে থেকে কতক্ষণ থাকে গ্যাস? মোটামুটি সাড়ে সাতটা আর সাড়ে সাতটা পর্যন্ত। সাড়ে সাতটা বিকাল চারটে থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত তোমার পেটে সাড়ে তিন ঘন্টার মতন গ্যাস থাকে। গ্যাসটা আর তারপরে সারা রাত সারাদিন না গ্যাস থাকে? গ্যাস থাকে না। গ্যাসে কষ্ট কি হয়? গ্যাসে কষ্ট এমন কিছু হয় না। হয় না? তোমার আগে গ্যাসে অম্বল, আগে গ্যাসে অম্বল হইতো, ঢে করতো, গলা বুক জ্বালা করতো, গলা বুক ঝুলতো, সেই জিনিসটা হয় না, সেগুলো আর নেই না। আচ্ছা সারাদিন আর গ্যাসও থাকছে না? গ্যাস থাকছে না বলতে এবার দেখা যাচ্ছে আমার হয়তো দুটো সময় ওষুধ খাওয়ানি হয়তো, আমি যদি টাইম ব্যাপারে টাইমে অসুবিধা দিয়ে যেতে চারটে কি তিনটের সময় খেতে যাই, এক ঘন্টা লেস হয়ে গেছে, ওই এক ঘন্টার মধ্যে কিছুটা গ্যাস তৈরি করে। আচ্ছা আচ্ছা পেটটা দম দম হয় তখন বুঝতে পারছি আমার তাহলে গ্যাস হচ্ছে, তাছাড়া অন্য কিছু না। পায়খানা কেমন হচ্ছে? পায়খানা ওই যে একবারই হয় ফ্রেশ করা হয় মশা নেই, একবার সকাল। আচ্ছা আচ্ছা বরাবর পায়খানা কেমন হয় আজীবন? এগুলি আমার ওইভাবে ফ্রেশ খাইনি পায়খানা বরাবরই হয়। কতবার করে হয়? একবার একবার। আগে কতবার করে হতো? আগেও একবার হতো। একবার আমাশা ছিল কোনোদিন? হ্যাঁ আমাশা বলো না আগে ছিল। কীরকম আগে আমাশা হতো আমার বছর দশেক আগে? কেমন কী হতো তখন সেইটা একটু বলো। এখন আমাশা হয়তো পেটে যন্ত্রণা করতো, তারপর সব রকমই হয়তো দিয়ে তোমার আটবার দশবার পায়খানা হয়তো বুঝি তো, শরীর নেতা ঝাড়া হয়ে যাইতো একদম। আচ্ছা তারপরে হসপিটালে স্যালাইন দিলি ভালো হয়ে গেল। কতদিন পর পর যেত হাসপাতালে? ওই যখন একদিন একদিন পর যেতাম, দুদিনের মাথায় যেতাম, শরীর যখন এখন নাজাল হয়ে যাইতো তখন যেতাম। তার আগে হয়তো দেখা যাচ্ছি একটু এলাপাতে পড়ে নিয়ে গিয়ে হাতাম কেজি আর না কমতো তখন স্যালাইন টানাইতে হতো। তো আমাশার বাড়াবাড়ি প্রায়ই হতো না কখনো সকালে একবার? না না তখন তখন খুব বছর আমার একবার হতো। বছরে বছরে একবার? কোন সিজনে অত খেয়াল একটু স্মরণ করতে পারবা যে বছরে কোন সিজনটাই তোমার বেশি হতো? শীতকাল, গরমকাল, বর্ষাকাল? না না শীতকালে হইতো না, হইলে গরমকালেই হইতো। গরমকালে হতো? গরমকাল আর বর্ষাকাল কোনটাই? গরমকালেই হইতো, বর্ষাকালে হইতো না, গ্রীষ্মের দিকে হতো না? আচ্ছা গরমকালে হতো আমাশা, শীতকালে কোনো সমস্যা? না না শীতকালে। আমাশাটা ভালো হলো কী করে? ওই যে কীভাবে যে আল্লাহ ভালো করে দেয়। হ্যাঁ কিছু মানে মামালই পাইনি প্রচুর, তারপরে ওষুধ খেয়েলাম আর তখন ওষুধ ওই এলাপাতি খেলাম খেতে খেতে ওই হসপিটাল থেকে স্যালাইন দিয়ে
যখন ভালো হলো তারপরে এই যে পেটটা আমার ভালো হয়ে গেল, তারপরে ফিরে বছর আর হইল না। তারপরে মনে মনে চিন্তা করলাম যে আমার তো এক বছর পার হয়ে গেছে, আর তো এবারে হয়নি। দেখ আল্লাহর রাস্তা আর আমার সেই থেকে আর আর হয় না, আর কোনো বাড়ি মানে সেই থেকে আমার সাই চলে গেলাম। ওই সময় পেটে গ্যাস হতো, পেটে ফাঁড়া কিছু হতো তখন, গ্যাস ফাঁড়টা এখনো আছে। আমার গ্যাসটা মানে আমি মোটামুটি তোমাকে কি বলবো, 30-40 বছরই গ্যাসটা আছে। 30-40 বছর আগে কতটা বেশি ছিল? হ্যাঁ আগেও এরকম গ্যাস হইতো, এরকমই হতো, এরকম ভাবেই হতো। আচ্ছা আচ্ছা, খাবার খেতে ঠান্ডা গরম কোনটা ভালো লাগে? গরম গরম আমি একবার তোমার সকালবেলা ঠান্ডাটা খাই, তারপর গরম খাই দুবার রাত্রিতে দুপুরে। গরম বলতে কেমন গরম, টাটকা খাবার না? টাটকা খাবার আমি বাসি হয়েছি। গরম বলতে কি খুব গরম হাতে? না না না, অত গরম খেতে পারেন না, ঠান্ডা করে ঠান্ডা। আমি চা খালি ঠান্ডা, আর 10 মিনিট জোর হবে তারপর খাবো। আচ্ছা আচ্ছা, আমি গরম পছন্দ মুখেই দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝলো, গরম জিনিস মুখে দিচ্ছে আমি, খেতেই পারবো না। পানি হোক তোমার যাই হোক, ভাতই হোক, ভাত আমি ঠান্ডা হাওয়া খেয়ে ঠান্ডা খেয়ে তাও ভাত খাই। ঠান্ডা খাবার পছন্দ। হ্যাঁ, পিপাসা কেমন? পিপাসা খুব একটা না, পিপাসা নেই। ঘাম কেমন হয়? ঘাম হয়তো কেমন হয়, ঘাম পছন্দ প্রচুর, ঘাম পিপাসা নেই, ঘাম প্রচুর হয়। ঘামের গ্যাস গন্ধ কিছু? না না না, সব ঘাম হলে কোনো অসুবিধা না, ঘাম হলে কোনো অসুবিধা নাই। ঘুম কেমন? ঘুম ঘুমের মধ্যে কোনো অসুবিধা না? স্বপ্ন ওসব কিচ্ছু? ঘুম থেকে জাগার পর কেমন লাগে? ঘুম থেকে জাগার পর খারাপ লাগে না, ভালো ভালো লাগে। তাহলে ঘুম ঠিক আছে। ক্ষুধা কেমন হয়? ক্ষুধা কেমন হয়? ভালোই, ক্ষুধা ভালো হয়। কোনো খাবার আছে খেতে খুব ইচ্ছা করে? না না না, অত ইচ্ছা করে না। কোনো খাবারে তেমন লোভ ইচ্ছা নাই? কতজন বলে আজ আমি এই জিনিসটা খাবো, ওই জিনিসটা খাবো। আচ্ছা, কোনো খাবার আছে খেয়ে সহ্য হয় না, অসুবিধা হয়? অসুবিধে বলছি সেরম বোধ হয় না, তা বললাম না ওই তোমার ওই যে মাংস টাংস খাইলে মশলা একটু বেশি পরিমাণ হয়ে গেলে গ্যাসটা বেশি তৈরি হয়, একটু ওইটা অসুবিধে হয়। মাংস টাংস হলে খাবার একটু বেশি খাওয়া হয় নাকি? না না না, পরিমাণ আমি বেশি খাই না, পরিমাণ যা তাই খাই। আচ্ছা, তো মাংস আমি কিন্তু খুব একটা বেশি 2-4 কেজি খাই, যাই খাই, মশলার তরকারি তো গ্যাসটা তৈরি হয়। মশলার তরকারিটা আমার সহ্য হয় না। আচ্ছা আচ্ছা, প্রস্রাবে কোনো অসুবিধা? না, প্রস্রাব কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, উল্টোপাল্টা খাবার খাও কিছু এটা সেটা? না, উল্টোপাল্টা খাবার বলতে সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে হয়তো মগরেব ডবল নামাজ টামাজ পড়ে এসে হয়তো কোনোদিন একটা সিঙাড়া মিঙাড়া খাই, কোনদিন খাই কোনদিন খাইনি, ইচ্ছাকৃত। সেটা কি মানে সপ্তাহে কদিন খাও মোটামুটি? সপ্তাহে 2-3 দিন হয়তো হয়, সপ্তাহে 2-3 দিন হয়ে যায়। সিঙাড়া গেল, ওটা দোকান থেকে কিনে খাও? হ্যাঁ, দোকান থেকে কিনে খাই। বিস্কুট? বিস্কুট খাই। কোনো বিস্কুট? কোনো বিস্কুট খাই না। আচ্ছা, কোনো বিস্কুটই খাই না। বিস্কুট বলছি কোনো বিস্কুট বলছি সকালবেলা ওই একটা বিস্কুট চার দোকানে খাই। বিস্কুট বুঝে গোল বিস্কুট ওই তোমার এই কাঁচের কাঁচের মতো বেকারি? হ্যাঁ, বেকারি বিস্কুট ওই বিস্কুটটা খাই। চানাচুর, পাঁপড়? না না, ওসব পরোটা এসব কিছু খাও না? খাইনি, দেখা যাচ্ছে হয়তো এগুলো করে গেলাম, হয়তো সেখানে খিচড়ি গিয়েছে, হয়তো সেখানে গিয়ে হয়তো আর অন্য কোনো খাওয়া খাবার খাবো, হয়তো কেউ সাথে শুনে গেল সে হয়তো বললো পরোটা খাই। সেটা তো কথা আছে। হ্যাঁ, সবসময় তো নয়। না না, আচ্ছা এবার বলি, ওই সিঙ্গারা খাওয়াটা বন্ধ? সিঙ্গারা খাওয়া বন্ধ, একদম বন্ধ। সিঙ্গারা যদি খেতেই হয় বাসায় তৈরি করে খাওয়া, সরিষা তেল দিয়ে ভেজে। বাসায় তৈরি করা যায় সরিষা তেল দিয়ে ভেজি খাবা, সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল খাওয়া যাবে না। আর সরিষার তেল হতে হবে লোকাল বা ঘানির তেল, আমরা ঘানি খাই, কোনো কোম্পানির প্যাকিং তেল খাওয়া চলবে না একদম। আমরা ঘানির তেলই খাই, গ্যাস সৃষ্টি করছে ওই সিঙ্গারাতে। একদিন খেলে গ্যাস তৈরি হয়ে গেল, সেই গ্যাস তো আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে না, সে তো থাকছে কন্টিনিউ, কদিন থাকছে।
তারপর আবার খাওয়া পড়ছে, আবার তো এইভাবে হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে ভেজাল খাবার, ভেজাল সহ্য হবে না। সিঙ্গারা বন্ধ, সিঙ্গারা চানাচুর, তারপরে তোমার ওই পরোটা, বিস্কুটের মধ্যে যেগুলো দামি বিস্কুট, তেল তেলের বাটার, হ্যাঁ দামি বিস্কুট আছে না, নোনতা, এসব বিস্কুট খাওয়া না। বিস্কুট খেলে হয় হরলিক্স, না হয় না হলে ব্রিটানিয়া থিন, রাজা মেরি গোল্ড, এইগুলো শুধু পাউডার, এইগুলো একটা দুটো, বেশি নাই। এখন বলো তোমার এই সমস্যাগুলো নিয়ে ভাবনা চিন্তা কি? কোনো চিন্তা ভাবনা নেই, আগেও বলেছিলে কোনো চিন্তা নেই। তাহলে তুমি এই সমস্ত পরিস্থিতি নিয়ে কেমন আছো? ভালোই আছে। ভালো, কোনো টেনশন দুশ্চিন্তা এসব কিছু নাই? কিচ্ছু। কাজ কতটা করো, পরিশ্রম কেমন করো? পরিশ্রম এখন একটু কমই করি, মানে আগে যে পরিশ্রমটা করতাম সেটা এত করিনি, এখন হালকাই করি। কেন পরিশ্রম কম করে দিয়েছো? এখন করিনি, বাড়িতে বাড়ি থেকে ছেলে ফিরে সব চাপ দেয়, যাবার বয়স হয়ে গেছে, অত খাড়ো না, খেটেছে খেটে। কেমন খেটে? খেটেছে, হ্যাঁ প্রচুর খেটে, প্রচুর প্রচুর খেটে, রাত দিন খাটে খেটে, রাত দিন খেটে খাটা, মানে খেটে ক্লান্ত বোধ করতে, শরীর ক্লান্ত আসতো, খেটে ক্লান্ত আসে না, এত পরিশ্রম করতে পারো তবু ক্লান্ত আসে, এত পরিশ্রম করেছে কিন্তু এখন পরিশ্রম করে নিয়ে ক্লান্ত হয় না। হয়তো মধ্যে যে গরম গেল ওইটা হয়তো ক্লান্ত প্রত্যেক। তুমি সবসময় এরকম হাসি খুশি নাই? হ্যাঁ আমি 24 ঘন্টাই থাকি এইভাবে, মনে আনন্দ ফুর্তি খুশি ভরপুর সবসময়। আমি যেখানেই যাই, কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করলে তুমি তার সঙ্গে কি করো? তার সঙ্গে সদ্ব্যবহারই করি, ভালো ব্যবহার করো। আচ্ছা, খারাপ আচরণ কিছু করো না, মনের মধ্যে কষ্ট বা কিছু হয় না, কিছু রাখোই না, রেখে কি করব? সংসার পরিবার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কিছু নেই, কোনো টেনশন? কোনো টেনশন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ? না অভিযোগও নেই, অভিযোগও করেন, অভিযোগ করি কি করি, আমি তো যে লাইনে আছি, হ্যাঁ তাহলে তো শুনে, এসব দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, আবার কেউ কাউরে শুনে অভিযোগ করেও কোনো লাভ নেই, এটাই যে ধরে নিতে হবে। আমরা যে লাইনে আছি এখন, ধরো যে লাইনে গিয়েছি, ওসব দুশ্চিন্তা নেওয়াই যাবে না, ধর্মের লাইনে গেছো নাই। আচ্ছা, গ্যাস যখন বেশি হয় বলছো, বিকাল 4 থেকে রাত 7 পর্যন্ত গ্যাস বেশি হয়, ওই সময়টা মন মেজাজ কেমন থাকে? মন মেজাজ ভালো থাকে, তো আমার ধরো যখন হয় না একটু বেশি হয়ে গেলে হয় বাই সরে, নয় তোমার ঢেক ওঠে, বাইরা খুব কমই সরে, ঢেকটা বেশি, কিন্তু মন মেজাজ কেমন, ঢেকটা উঠতে উঠতে তারপর তোমার আপনি বন্ধ হয়ে যাবে, তারপর তারপর গ্যাসটাও চলে যাবে, তারপর খিদে লাগবে, কিন্তু মন মেজাজ কেমন থাকে? মন মেজাজ ভালো থাকে, মন মেজাজ এইভাবে, কষ্ট বাড়লেও মন মেজাজ ভালো থাকে, এইভাবেই থাকে, আমি অত ই খারাপ বোধ করি না। আচ্ছা, যাই হোক, আমি পেশেন্টটাকে স্পঞ্জিয়া দিয়েছিলাম, স্পঞ্জিয়া 200 দিয়েছিলাম প্রথমে, 20/6/2024 স্পঞ্জিয়া 200 স্পঞ্জিয়া মেডিসিন দেওয়ার পরে উনি ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন। তারপরে আমার কাছে আসেন 2/7 যখন এলেন, তখন আমাকে যে রিপোর্ট দিয়েছিলেন সেটা ছিল খালি পেটে গ্যাস হয় খাবার পরে কম থাকে, খালি পেটে গ্যাস হয় খাবার পরে কম থাকে, গ্যাস সন্ধ্যায় বেশি হয়, মানে বিকাল 4 থেকে রাত 8 মধ্যে বেশি হয়, রাত 8 পরে আর গ্যাস থাকে না, সকালে রাতে ভালো থাকে, পায়খানা ভালো হয় একটু ভর্সানি টাইপের, প্রস্রাব ঠিক আছে, ঘাম প্রচুর হয়, কোনো বন্ধ নেই, পিপাসা স্বাভাবিক, ঘুম স্বাভাবিক, গ্যাস কেন হয় জানে না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে গ্যাসটা কেন হয়, কারণ কিছু বলতে পারেনি, গ্যাসের জন্য কোনো সমস্যা হয় না, একটি আঁচিল আছে, রুগী হচ্ছে গরম কাতর, ঠান্ডা আবহাওয়া ভালো লাগে, সর্দি লাগে না, সমস্যা নিয়ে কোনো চিন্তা ভাবনা হয় না,
রাগ মেজাজ নেই, মেজাজ শান্ত, অন্য কোনো দুশ্চিন্তা নেই, খুশিতেই থাকে আর সব কিছু মেনে নিতে পারে, খুব সহজেই মেনে নিতে পারে। এইগুলোর উপর ভিত্তি করে আমি যে লক্ষণগুলো বাছাই করেছি, মানসিক লক্ষণগুলো যেগুলো বাছাই করেছি সেগুলো হচ্ছে, যেমন ভিভাসিয়া, সবসময় হাসি খুশি এবং প্রচুর পরিশ্রম করার সত্ত্বেও ক্লান্ত হয় না, শরীরে প্রচুর শক্তি, সবসময় হাসি খুশি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ভিভাসিয়াস, হাসি খুশি। চেহারাতে দেখেই বোঝা যাচ্ছে যে উনি সবসময় খুশি খুশি থাকেন, কখনো কোনো অবস্থাতেই উনি অসন্তুষ্ট হন না সাধারণত। তবে উনি একবার বলেছিলেন যে স্যাডনেস হিট ডিউরিং, এই রুব্রিকটা আমি নিয়েছিলাম এখানে, তখন কোমরের ব্যথাটা বেশি ছিল, তো এই বেশি থাকার জন্য যখন খুব বেশি হতো তখন মনটা খারাপ হয়ে যেত, মন মেজাজটা একটু খারাপ হয়ে যেত, হ্যাঁ, যে এত কষ্ট হচ্ছে, চলাফেরা করতে পারছি না, কাজ করতে পারছি না, তখন মনে আনন্দ ফুর্তি থাকতো না, এই অবস্থাটা বলেছিলেন, যার জন্য আমি এখানে স্যাডনেস হিট ডিউরিং নিয়েছিলাম। আর যন্ত্রণার সাথে সাথে উনি একটু দুর্বল হয়ে পড়েন, যখনই যন্ত্রণা হয় যন্ত্রণার সাথে দুর্বল হয়ে পড়েন, তখন চলাফেরা করতে পারেন না এবং খুবই ক্লান্তিবোধ করেন, কিন্তু যন্ত্রণা চলে যাওয়ার পরপরই ওনার শরীরে আবার পূর্ণ শক্তি ফিরে আসে। এটা হচ্ছে জেনারেলস উইকনেস পেন ফ্রম, আর হচ্ছে মাইল্ডনেস ইয়েল্ডিং ডিসপোজিশন কন্টেন্ট, কন্টেন্ট ব্লিসফুল ফিলিং, যেন স্বর্গ সুখে আছে, ওনার কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, সব কিছুতেই আনন্দ ফুর্তি খুশি এবং কন্টেন্ট রয়েছে, কোনো অভিযোগ নেই, অভাব নেই, দাবি নেই, যে পরিস্থিতিতে থাকেন সেটাতেই খুশি থাকেন। আর হচ্ছে অকুপেশন অ্যামেল, কাজের মধ্যে থাকলে উনি খুব ভালো থাকেন, কিছু না কিছু করেন, সেসব কাজের মধ্যে থাকলে, ব্যস্ত থাকলে ভালো থাকেন, হ্যাঁ, যে সারাদিন যতক্ষণ কাজ করেন ততক্ষণ গ্যাস অম্বল বা কোনো কিছু উপলব্ধি হয় না, কিন্তু বিকালে তো আর কাজ করেন না, এই জন্য বিকালের দিকে একটু গ্যাস হয়, এটাই উনি কথায় কথায় একবার বলেছেন। এইগুলোর সঙ্গে কোয়াইট ওয়ান্টস টু বি, কষ্ট যখন বেড়ে যায় তখন চুপচাপ শান্তভাবে থাকতে পছন্দ করেন, এবং কমিউনিকেটিভ, তেনার সমস্যা সম্বন্ধে বিস্তারিত সব কিছু বলছিলেন, লাইট ডিজায়ার কম, মানে সমস্যাটা একটু কমলে ভালো হয়, এই কথাগুলো বলেছিলেন। এইগুলোকে ধরে আমি শেষের দিকে দিয়েছিলাম স্পঞ্জিয়া 1M 2/7/2024, আজকে হচ্ছে 1 সপ্তাহ আগে এসেছিলে, 8-9 দিন আগে, হ্যাঁ, 2/7/2024 স্পঞ্জিয়া 1M 2 ডোজ দিয়েছিলাম। তারপর আজকের ফলো আপে তো জানলেন রুগীর অবস্থা কেমন, রুগী তো অনেক ভালো আছেন, এবং ইনি হচ্ছেন একজন আইডিয়াল স্পঞ্জিয়ার রুগী, মানে ধাতুগতভাবে ইনি আজীবন স্পঞ্জিয়ার মানুষ এবং স্পঞ্জিয়া হিসাবেই জন্মগ্রহণ করেছেন, স্পঞ্জিয়ার ধাতুগত অবস্থা নিয়েই ইনি জন্মগ্রহণ করেছেন। তো স্পঞ্জিয়ার আরও অনেক বিস্তারিত চরিত্রগত বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করছি না, বাইরে আরও অনেক পেশেন্ট আছে তাদেরকে দেখতে হবে। তো আমি পেশেন্টটাকে স্পঞ্জিয়া দিয়েছিলাম।